আসসালামু আলাইকুম। আজ রবিবার 24 জুলাই 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি সেলিনা জাহান। প্রথমে জানিয়ে দিচ্ছি কি থাকছে আমাদের আজকের খবরের শিরোনামে। রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে খুব সহজে জ্বালানি সংকট শেষ করে দিতে পারত, কিন্তু গ্যাস নিয়ে বিশ্বকে বোকা বানাচ্ছে পশ্চিমারাই। তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় লাখ লাখ মার্কিন নাগরিক তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে। যুক্তরাষ্ট্রে রেকর্ড তাপমাত্রা, দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের প্রচেষ্টায় এবার আরেকটি অর্জন। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে গ্যাস ব্যবহারের অভিযোগ তুলেছেন পশ্চিমা বিশ্বের নেতারা। তবে বাস্তবতা হলো, বিশ্বব্যাপী গ্যাসের সংকটের জন্য পশ্চিমা বিশ্বের নিজেদের নিষেধাজ্ঞায় দায়ী। রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে খুব সহজেই পশ্চিমারা এই জ্বালানি সংকট শেষ করে দিতে পারত, কিন্তু তা না করে এ সংকটের জন্য পুতিনের উপর দোষ চাপাচ্ছেন পশ্চিমা নেতারা। আর এভাবে মিথ্যা প্রচার চালিয়ে তারা বিশ্ববাসীকে বোকা বানাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত করছেন। রাশিয়ার সংবাদ সংস্থা আরটির এক প্রতিবেদনে কলামিস্ট, রাজনৈতিক কৌশলবিদ, ফরাসি ও ইংরেজি ভাষায় পরিচালিত ভিন্ন ধারার টকশোর আয়োজক রাচেল মার্সডেন এমনটাই বলেছেন। রাশিয়ার ব্যাংক, বৈদেশিক রিজার্ভ সহ বাণিজ্যিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্র লক্ষ্য করে তড়িঘড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। পশ্চিমারা রাশিয়াকে একঘরে করার জন্য আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন থেকে বাদ দিয়েছে। এরপর আবার অভিযোগ তুলেছে মস্কো গ্যাস রপ্তানির জন্য রুবলে মূল্য পরিশোধের শর্ত দিয়েছে। এমন বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে একটি ঘটনা তুলে ধরেন মার্সডেন। বাস্তিল দিবসে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দেশটির নাগরিকদের পুরোপুরি রাশিয়ার গ্যাস ছাড়া চলার জন্য প্রস্তুত থাকতে বলেন। একই সঙ্গে ম্যাক্রো যুদ্ধের অস্ত্র হিসেবে জ্বালানি ব্যবহারের অভিযোগ তোলেন রাশিয়ার বিরুদ্ধে। ম্যাক্রোর এই অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের সুরের প্রতিধ্বনি। রাচেল বলছেন, এ ধরনের বক্তব্য জ্বালানি সংকটের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রকৃত কারণকে আড়াল করে দেয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে এ সংকট ইউরোপীয় ইউনিয়নের নিজেদেরই তৈরি, তা আড়ালে পড়ে যায়। আর এ খেলাই খেলে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। গত এপ্রিল মাসের শেষ দিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন জ্বালানি নিয়ে রাশিয়া বিশ্বকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ ছুড়ে দেন। এর উদাহরণ হিসেবে তিনি রুবলে মূল্য পরিশোধ করতে না পারার জন্য পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ স্থগিত করার ঘোষণার বিষয়টি তোলেন। রাশিয়ার গ্যাস উত্তোলন ও বিতরণকারী সরকারি প্রতিষ্ঠান গাজপ্রম এমন ঘোষণা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শনিবার হাজার হাজার একর বনে দাবানল ছড়িয়ে পড়েছে। একদিন আগে এই দাবানলের সূত্রপাত হয়। ইতিমধ্যে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় লাখ লাখ মার্কিন নাগরিক তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া প্রধান ওক ফায়ারের মতো চলমান তাপ প্রবাহ আরও একাধিক অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইয়োসেমাইট ইন্টারন্যাশনাল পার্কের এই দাবানলে ইতিমধ্যে সংরক্ষিত দৈত্যাকার সিকোইয়াস হুমকির মুখে পড়েছে। কর্মকর্তারা এই দাবানলকে বিস্ফোরক হিসেবে বর্ণনা করেছেন। শুরুতে এটি 600 একরে ছড়িয়ে পড়েও 24 ঘন্টায় তা বেড়ে এখন 11,900 একরে ছড়িয়েছে। মারিপোসা কাউন্ট্রি ঘিরে এই দাবানলে ইতিমধ্যে 10টি স্থাপনা ধ্বংস হয়েছে, 5টি ক্ষতিগ্রস্ত এবং আরও হাজার হাজার হুমকির মুখে পড়েছে। ক্যালিফোর্নিয়ার বন বিভাগ ও ফায়ার প্রোটেকশন কর্মকর্তা হেক্টর ভাস্কুয়েজ বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অনিয়ন্ত্রিত এ দাবানলের কারণে এলাকা থেকে 6,000-এর বেশি লোক সরিয়ে নেওয়া হয়েছে। মৌসুমি কাজের ভিসায় 5 বছরের জন্য মোট 15,000 বাংলাদেশি কর্মী নেবে গ্রিস। দুই দেশের মধ্যে হওয়া এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট, এবং এই চুক্তির বাস্তবায়নে নিরলস ভূমিকা পালন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। গ্রিসে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল দুই দেশের সরকারের মধ্যে। এর অংশ হিসেবে চলতি বছর 9 ফেব্রুয়ারি ঢাকায় সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করে ঢাকা ও এথেন্সের সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়। সেই সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে 5 বছর 15,000 মৌসুমি কর্মী নিতে সম্মত হয় গ্রিস। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন নির্ভর করছিল দেশটির পার্লামেন্টের অনুমোদনের ওপর। অবশেষে বুধবার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাচি টুইটে এই খবর নিশ্চিত করেছেন। এই উদ্যোগের ফলে অবৈধ অভিবাসনের কারণগুলো ক্রমান্বয়ে হ্রাস পাবে বলে উল্লেখ করেছেন তিনি। কৃষিখাতে কাজের সুযোগ গত ফেব্রুয়ারির সমঝোতা চুক্তি অনুযায়ী গ্রিস সরকার বাংলাদেশিদের প্রতি বছর কৃষিখাতে 4,000 মৌসুমি কাজের ভিসা দিবে। আগামী 5 বছর সর্বমোট 15,000 বাংলাদেশিকে এই ভিসা প্রদান করবে দেশটি।
চুক্তি অনুযায়ী মৌসুমি ভিসা নিয়ে আসা বাংলাদেশের একটি নির্দিষ্ট কাজ নিয়ে গ্রিসে আসবেন এবং বছরে 9 মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন। কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে 9 মাস পরে বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে 9 মাস করে সর্বোচ্চ 5 বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন। সর্বোচ্চ 5 বছর কোনো ব্যক্তি এই ভিসা নিয়ে গ্রিসে কাজ করলেও তিনি নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ পাবেন না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি UK চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।